সবার জীবন ভালোবাসা আমাদের প্রাণের বাঁধন ভালোবাসা আমাদের সবার জীবন যেখানে থাকি যেভাবে থাকি যেখানে থাকি যেভাবে থাকি ভালোবাসাতেই হব সবার আপন সবার আপন ভালোবাসা আমাদের প্রাণের বাঁধন ভালোবাসা আমাদের সবার জীবন সুখের স্বপন ভালোবাসা আমাদের প্রাণের বাঁধন ভালোবাসা আমাদের সবার জীবন স্নেহের আসুন ভালোবাসা আমাদের বাবার শাসন বুকের মাঝে পাতা স্নেহের আসুন ভালোবাসা আমাদের বাবার শাসন মনে রাখা চাই সবারই সবাই মনে রাখা চাই সবারই সবাই সবার স্বজন ভালোবাসা আমাদের প্রাণের বাঁধন ভালোবাসা আমাদের সবার জীবন যেখানে থাকি যেভাবে থাকি যেখানে থাকি যেভাবে থাকি ভালোবাসাতেই হব সবার আপন সবার আপন ভালোবাসা আমাদের প্রাণের বাঁধন ভালোবাসা আমাদের সবার জীবন ঠিক আছে আমি আসছি আর হ্যাঁ ওটা তুলে সাফ করে রাখতে বলবে ওকে সালমা সালমা বলো পাঁচ মিনিটের ভেতরে বেরোতে হবে আমার নাস্তা নাস্তা তো রেডি আছে কিন্তু জনি আর রনিকে স্কুলে স্কুলে আর তুমি নিয়ে যাও হ্যাঁ হাত তালায় কাজ করো তাড়াতাড়ি করো এই দেখুন স্যার এই সেই মূর্তি অমূল্য সম্পদ সেন্ট্রি গাড়িতে ওঠাও
এইসব পুরাকীর্তি দেশের জন্য অত্যন্ত মূল্যবান। জি আপনাকে অশেষ ধন্যবাদ। ধন্যবাদ। অর্ধেকটা পাওয়া গেল, বাকি অর্ধেক না জানি কোথায় আছে। আমি দাউদ খান, আমি দাউদ খান, লক্ষ লক্ষ টাকা খরচ করে এই পাহাড় কাটার কাজ নিতে হয়েছে আমাকে। এর মাটির নিচে যা কিছু পাওয়া যায় সব আমার, ওই পুরাকীর্তিও আমার। 5 কোটি টাকা বিক্রি হবে ওই পুরাকীর্তি, অথচ এক মুহূর্তে সব ওলট পালট করে দিলি তুই। আমার স্বপ্ন আর কল্পনার ঘরে একটা ইন্সপেক্টর ডেকে আনলি, দিয়ে দিলি 5 কোটি টাকা ওর হাতে। অ্যালবার্ট যখন জানবে ক্লিওপেট্রার জাদুঘরে শোভা পাচ্ছে, কেঁপে যাবে অ্যালবার্ট, আমার সাথে সোনা পাচারের কন্ট্রাক্ট ক্যান্সেল করে দেবে। আমি স্যার এত কিছু ভাবিনি, আমি জানতাম না স্যার আপনি স্মাগলার, তাই না? এখন তুই সব জেনে ফেলেছিস, যা করার করেও ফেলেছিস, কোনো উপায় নেই তোর। সুপারভাইজার, এখন মরণ ছাড়া কোনো উপায় নেই তোর। নিয়ে যাও ওকে। হবে ছেড়ে দিন স্যার, আরো ছেড়ে দিন। পাঁচ কোটি টাকার জন্য আমি সব করব। অবশ্যই করব স্যার, প্রপার তদন্ত করব এবং হত্যাকারীকে খুঁজে বের করব। সুপারভাইজার এমদাদের মৃত্যুর রহস্য আমি উদ্ঘাটন করবই স্যার। আসসালামু আলাইকুম ইন্সপেক্টর সাহেব। পাহাড়ি এলাকায় এরকম অনেকেই মরেছে ইন্সপেক্টর, রহস্য রহস্যই থেকে গেছে। নতুন এসেছেন সব জেনে যাবেন। আমার নাম দাউদ খান, এটা আমারই এলাকা, মূর্তির অংশটা নিতে এসেছি। আমার পাহাড় থেকে ভুল করে ওটা আপনি নিয়ে এসেছেন। সরকারের আমানত রক্ষা করাই আমার কর্তব্য দাউদ খান, পুরাকীর্তির ওই অংশটুকু সরকারের পবিত্র আমানত। অনেক টাকা দেব, সারা জীবন চাকরি করে রাতে টাকা পাবেন না, 10 লাখ। আর একটা কথা না বলে বেরিয়ে যাও এখান থেকে। বোকা চন্ডি, নিজের জীবনের জন্য না হয় মায়া নেই তোমার, বউ বাচ্চার জন্য নিশ্চয়ই আছে, সবার থাকে। আমার একটা মাথার জন্য তোমাকে অনেক প্রিয় মাথার বলি দিতে হবে ইন্সপেক্টর। এমদাদ হত্যা ভুলে যাও, আর ক্লিওপেট্রার মূর্তিটা আমাকে দিয়ে দাও, নিঃশ্বাস নিতে পারবে। বিশেষ বুলেটিন, পুরাকীর্তি উদ্ধারের এক বিশেষ অভিযানে অপূর্ব নৈপুণ্য প্রদর্শন করে ইন্সপেক্টর হামিদ পুলিশ ফোর্সের জন্য গৌরব বয়ে এনেছেন। পাহাড়পুর চোরাচালান ঘাটি ধ্বংস এবং দেশের অমূল্য সম্পদ পুরাকীর্তি উদ্ধার করতে ইন্সপেক্টর হামিদ যে সাহসের পরিচয় দিয়েছেন, তার জন্য সরকার ইন্সপেক্টর হামিদকে শ্রেষ্ঠ পুলিশ পদক সহ 25,000 টাকার একটি চেক প্রদান করেছেন। ইন্সপেক্টর হামিদকে আমিও পুরস্কার দেব আজ রাতেই। খুশি হয়েছে সালমান? অনেক অনেক খুশি হয়েছি। রনি জনি আজ ঘুমিয়ে গেছে বুঝলি? তুমি আসার আগে কি ওরা ঘুমায়? আজ কত বলে কয়ে ভয় দেখে ওদের ঘুম পাড়িয়েছি, জানি তোমার ফিরতে রাত হবে। চলো খাবে। গুলিতে মরবে, কি চাস তুই? তোকে 5 টুকরা করতে চাই। আমার স্ত্রীকে ছেড়ে দে দাউদ খান। তোর স্ত্রীকে ছেড়ে দিলে তোর মরণ দেখবে কে? বউয়ের সামনে স্বামীকে মারার মজাই আলাদা। দাউদ খান, খুব খারাপ করছিস দাউদ খান। আরে
মারাত তো তুই করেছিস আমার সব ধ্বংস করে দিয়েছিস রাস্তায় নামিয়েছিস আমাকে তুই পাগলার দাউদ খান তোর ফাঁসি হবে মৃত্যুদণ্ড হবে তোর তার আগে তোর মৃত্যুদণ্ড কার্যকর করব আমি আমার হুকুমের পাঁচ টুকরো করবে তোকে বেচারার বহুত কষ্ট হচ্ছে তুই দেখবি রে ইন্সপেক্টরের বউ তোর ইন্সপেক্টর মরে কি করে পুলিশ অফিসার মারা আমাদের ভুল হয়ে গেছে কি বলতে চাস আমাদের সবগুলো আস্তানা পুলিশের দখলে ইস্কান্দার ধরা পড়েছে পুলিশ জীবিত অথবা মৃত দাউদ খানকে চায় আজকের পর দাউদ খান আর বেঁচে থাকবে না দাউদ খান শেষ আজ থেকে দাউদ খান হবে রাজা বাহাদুর
পাওনা টাকা না দিয়ে আমারে মারতাছে চোর করে ট্রাকে মাল ভরবাসায় রাজি হই না দেখিয়া পুরো হপ্তা টাকা লয়ে গেছে আমি আমার মায়ের বিয়ে কেমনে দিব বাবা जबरदस्त पुलिस ऑफिसर কে গুলি করেছিল মনে করে দেখ ১৬ বছর আগে পাহাড়পুর ডাকবাংলোয় আমার বাবা মা ভাই সবাই চাহুড়ে পড়ে মেরে গেছিল আমার নাম বাদশা যারা বকরা নেয় তাদের আমি ৩৬৫ টুকরা করে
365 কুত্তাকে খাওয়াই। আরে বাপরে এত টুকরা, তাহলে তাহলে মরে যাব। বকরের কোনো দরকার নাই বাচ্চা ভাই, বকরের কুষ্টি খিলাই আমি জানে বাঁচতে চাই বাচ্চা ভাই। আচ্ছা ভাই, এত ভয়ঙ্কর শক্তি নিয়ে এই বস্তি থেকে একজন স্মাগলারকে খুঁজে বের করতে। স্মাগলার মানে চোরাগার বাড়ি বা বড় না ছোট? বড়, অনেক বড়। বড় বড় স্মাগলার তো আলিশান বাড়িতে থাকে, বড় বড় গাড়িতে চড়ে, আর যত কায় কারবার সব বিগ বিগ হোটেলে।
না তো পরে দেখা হবে খুব ভালো ছেলে আছে अरे राम राम मेरा तो आम के मेरे ही फेल तो तुम तो आम के बचाई दिले ठीक कठिन बना हमार प्रोटेक्शन दरकार बादशाह जीवन सिक्योरिटी चाहिए मैं पुलिस सहाज्य निच्छे ना क्यों पुलिस अरे पागल छेलेटा की बोले अरे बादशाह हमारे धंधाय पुलिस एंट्री एकदम निषिद्ध हमार दरकार एक जन बहादुर नौजवान जो रूखे दड़ाते पारे छिली आनते पारे हमार जीवन बचाते पारे कैलाश बाबू हमार काज दरकार बेईमानी धंधा नय चलो अरे अरे एक मिनट আমার হয়ে কাজ করবে তো আমার জীবনের উদ্দেশ্য আর চাওয়া একটাই কি জিনিস সেটা সোনা দানা হীরা জওয়ারাত মাইয়া মানুষ মানুষের চেহারার একটা জানোয়ার দাউদ খান দাউদ খান কোন দাউদ খান আমার চরম শত্রু একজন দাগি ক্রিমিনাল এই শহরে থাকে বুঝলুম বুঝলুম এই শহরেই থাকে অথচ তুমি তাকে খুঁজে পাচ্ছ না এক মিনিট এক মিনিট আমি যদি তোমাকে দাউদ খান তক পৌঁছায় দিতে পারি তবে কি করতে পারো তুমি আমার জন্য দাউদ খান পর্যন্ত পৌঁছার জন্য আমি সব করতে পারি খুন রাহাজানির ডাকাতি চিন্তায় সব সব করতে পারি এ সালা দাউদ খান কোন আছে আরে জবি আছে চুঙ্গা মেরে এই নওজওয়ানকে হাতে রাখতে হবে বলো কি করে পাবো দাউদ খানকে এক মিনিট এক মিনিট তোমার আসামি তুমি পাবে বাদশাহ তবে সময় তো একটু লাগবে হাজার হলেও দাগি ক্রিমিনাল তবে হ্যাঁ দাউদ খানকে তুমি পাবে আমি মিলিয়ে দেবো তোমাকে ওয়াদা তোমার কাজ আমি করে দেবো কৈলাশ বাবু ওয়াদা এই হাত বন্ধুর হাত হলে এভাবেই থাকবে আর শত্রুর হাত হলে ওই হাত চিনে বুঝলাম বুঝলাম এখন আমার একটাই কাজ দাউদ খানকে খুঁজে বার করা দাউদ খান আমাদের আমাদের কোনো দোষ নেই রাজা বাহাদুর আমরা গুলি চালিয়েছিলাম ওর থেকে এক লোক জাম করে কলেশকে বাঁচিয়ে পালিয়ে গেল তুইও জাম করে পালিয়ে যা বাহ ড্যাড বাহ আমিও তোমার মতো নির্মম হতে চাই মানুষ মারা শিখতে চাই কারণ আমার মাকে খুন করা হয়েছে কসম করে বলছি সেই পাষণ্ড আমার মাকে খুন করেছে তোমার চেয়েও নির্মম ভাবে আমি তাকে খুন করব এভরিবডি আউট আউট সরি ড্যাড তোমার ইম্পর্টেন্ট মিটিংটার ক্ষতি করলাম কেন এসেছো এখানে দরকার সোনিয়া রাতে তোমার জন্মদিনের পার্টি তৈরি হতে হবে তোমাকে সরি ড্যাড আমার জন্মদিনের নাম করে তোমার অবৈধ ব্যবসার পার্টি এবছর থেকে বন্ধ হয়ে গেল কারণ আসলে আজ আমার মায়ের মৃত্যু দিবস এখন থেকে পালন করব আমি জিদ করো না সোনি জন্মদিনের অনুষ্ঠানে তোমাকে উপস্থিত থাকতে হবে জন্মদিনটা তোমার তাই যদি হয় কোথায় আমার উপহারের শেষ পালন করার নামে যা মেহমানরা আমাকে দিয়েছে বলো কোথায় সেগুলো Oh, my God.
আসুন। কি বলে যে আপনাকে ধন্যবাদ জানাব? শুধু বলুন কোথায় যাবেন। মানে আজ রাতে আমার যাবার মতো কোনো জায়গা নেই। সরি, জায়গা নেই মানে ঘর বাড়ি বাবা মা প্রিয় স্বজন কিছুই নেই আপনার? না। মিথ্যে বলছেন আপনি। প্লিজ আমাকে কিছু জিজ্ঞেস করবেন না, আমি জবাব দিতে পারবো না। শুধু আজকে রাতটুকু, কথা দিচ্ছি ভোর হবার আগেই চলে যাব। রাতটুকু আপনাকে এই বিছানায় কাটাতে হবে। আপনি দরজাটা বন্ধ করে শুয়ে পড়ুন। শুনুন, কিছু মনে করবেন না, আপনার স্ত্রী বাবা মা ভাই বোন। এক পঙ্গু বাবা ছিলেন, তিনি এখন হাসপাতালে। প্লিজ আর কোনো প্রশ্ন করবেন না, দয়া করে দরজাটা বন্ধ করে দিন। রাজা বাহাদুর বলছি। রাজা বাহাদুর, তোমার কারণে সিন্ডিকেটের যে ক্ষতি হয়েছে তাতে আদেশ মেম্বাররা অবজেকশন করেছে, তো সবার লস তোমাকে একাই পূরণ করতে হবে। দিস ইজ ফাইনাল। কথা দিয়েছিলাম ভোর হবার আগেই চলে যাব, তাই চলে গেলাম। কৃতজ্ঞতা জানিয়ে ছোট করব না আপনাকে, শুধু একটা কথাই বলবো, আপনাকে আমার ভালো লেগেছে। আপনি অনেক ভালো মানুষ, আবারও আমাদের দেখা হোক এই কামনায়। সোনিয়া, আমি জানতে চাই রাতে তুমি কোথায় ছিলে? তোমার গুন্ডা বাহিনীর হাত থেকে যে আমাকে রক্ষা করেছে তার বাড়িতে। আমি তার নাম জানতে চাই। কেন, নাম জেনে কি করবে? তোমাকে আশ্রয় দিয়ে আমার চরম ক্ষতি করেছে সে। জন্মদিনের প্রোগ্রামটা ক্যান্সেল করতে হয়েছে, কোটি টাকা লোকসান হয়েছে। আমি জানতে চাই কে সে। তার নাম আমি বলবো না, তবে জেনে রাখো সে একজন মানুষ, তোমার মতো অমানুষ নয়। ওই মানুষের বাচ্চাটাকে আমি ছাড়ব না। বড়মিয়া, বড়মিয়া! রাজা বাবা জি, আমার লোকদের মেরে যে সোনিয়াকে নিয়ে গিয়েছিল তার ঠিকানা বের করো। আপনি এই সন্ধ্যাবেলা এখানে? চলে যেতাম, কিন্তু আমার জন্য আপনার বিপদ হবে একথা জেনেও আপনাকে না জানিয়ে যাই কি করে? আপনার জন্য আমার বিপদ হতে পারে, আমার কথা ভাবলেন, নিজের বিপদের কথা ভাবলেন না? মানে কাল যারা আপনাকে ধাওয়া করেছিল তারা আজও আসতে পারে, কোন ভরসায় এসেছেন এখানে? আপনার ভরসায়। দালা,
ভেতরে আসতে বলবেন না আমাকে? ও আসুন আসুন। বসুন, ঘরটা আপনি যেমন রেখে গিয়েছিলেন আমি ঠিক তেমনি রাখার চেষ্টা করেছি, আর আপনার দেয়া সার্টিফিকেটটা ভাবছি বাঁধিয়ে রাখবো। সার্টিফিকেট? ও মিথ্যে লিখিনি আমি, বিশ্বাস করুন জীবনভর যা কিছু দেখেছি তাতে মানুষের প্রতি শুধু ঘৃণা আর অশ্রদ্ধাই বেড়েছে। আপনাকে দেখার পর আবার মানুষকে শ্রদ্ধা করতে ইচ্ছে করে, ভালোবাসতে মন চায়। একটা কথা বলবো? বলুন। আমি আমার সম্পর্কে প্রশ্ন করতে নিষেধ করেছিলাম, আপনি করেননি। আপনি আপনার সম্পর্কে প্রশ্ন করতে নিষেধ করেছিলেন, আমি করিনি। সব প্রশ্নের বাইরে থেকে আমরা কি বন্ধু হতে পারি না? বন্ধু? হ্যাঁ বন্ধু, হতে পারি না? ভালোবাসা যত বড় জীবন তত বড়।
বছর তোমায় নিয়ে হাজার বছর বাঁচতে বড় ইচ্ছে হয় ভালোবাসা যত জনি ইন্সপেক্টর জনি বড় মুসিবত বেশি পেচাল আমার মাথায় ঢোকে কম কি বুঝলি গোগা নাম আমার কম কথায় বুঝবার চাই গোগা যে জমির উপরে তুই তোর পাপে আস্তানা বানিয়েছিস সেদিনও এখানে ছিল এতিমদের স্কুল নাম ছিল আদর্শ বিদ্যা নিকেতন জবরদস্তি তুই এখানে চুলায় মদের আখড়া বানিয়েছিস এটা আগের চেহারা ফিরে আনার দায়িত্ব আমি নিয়েছি উদয় বগর বগর করতেছ কে গ্রামের কথা কনাবে গোগা তোর এই মদের আড্ডা ভাট্টিখানা জোয়ার আড্ডা আর এইসব বাক্স টিন টপ্পর আর এইসব চামচা কোম্পানি সকাল সকাল নয়টার মধ্যে পরিষ্কার দেখতে চাই খালি দেখতে চাই জমি তা না হলে তোর বুকের ভিতর শ্বাস চলাচল বন্ধ হয়ে যাবে কাল সকাল নয়টায় নয়টা বাজতে আজ বড় দেরি হইতাছে ওই হেলার কেকরা নেনা শোনো না এটা ইন্সপেক্টর আইব না কাল তো হালাই নিজের জারি গান শুনাইছে থানার রেজিস্টারে আমার রেকর্ড দেখা ওর খবর হয়ে গেছে গা দেখ না যে ছাড় পোকার লাহান কোন চিপির মধ্যে হান্দাইছে মাশাল্লাহ ডিউটিতে জয়েন করে বানাইছ বড় জব্বর লাগতেছে তোর এই পোশাক নটা বাজতে এখনো দু মিনিট বাকি আছে গোগা হুদাই বেজাল করতেছস তুই বড় ফালতু নেচার লে যা লে জাগা আরে না না ঘুষ না ঘুগার ভাষা এটারে বখরা কয় পুলিশের জমা কি বুঝলি নিয়ে
এসো বাদশা এসো, তাকিয়ে থেকে কোনো লাভ নাই বাদশা, দাউদ খানকে যাও তো হীরা নিয়ে এসো। হীরা আমি নিয়ে এসেছি কৈলাস বাবু। রাজা বাহাদুরের 3 কোটি টাকার হীরা। বিশ্বাস হচ্ছে না বাদশা, রাজা বাহাদুরের হীরা আমার সামনে, কি আজব কারবার, 3 কোটি টাকার হীরা এক ধাক্কায় কৈলাসের হাতে। বেচারা রাজা বাহাদুর চোখ করে মরবে, নইলে পাগল হয়ে রাস্তায় ঘুরে বেড়াবে। রাজা বাহাদুরের বাচ্চা কৈলাস কে রাম ছাগল ভাবে, হীরা পেয়ে গেছি, এবার সোনা বেচব পনির দাম। এই হীরা তোমার ব্যবসার মাল নয় কৈলাস বাবু, দাউদ খানকে আমার হাতে তুলে দেবার দাম। এক মিনিট, এটা ভুল হয়ে যায় বাদশা, এখনই রাজা বাহাদুরের সাথে একটা লাইনে কথা বলতে আসি। হ্যালো রাজা বাহাদুর, আমি কৈলাস চৌধুরী বলতে আসি। আসতে রাজা বাহাদুর আসতে, একটা শর্তে, হীরা আপনি ফিরে পাবেন। ক্যা? যে কোনো শর্তে রাজি? আমি জানতাম। আরে না না, বড় কিছু না, যে দাউদ খানের কাছ থেকে এই চালান আপনি পেয়েছেন তার ঠিকানা দিতে হবে, বলিয়ে লিখে লিখছি। সবুজ পাহাড়ের ঢালে থাকবে দাউদ খান। এই মুহূর্তে দাউদ খান রাজা বাহাদুরের টেকার জন্যে এইখানে অপেক্ষা করতে আসে, এই লাউ ঠিকানা। এটা কোন চক্কর স্যার, রাধা চক্কর না গোল চক্কর? না ইয়ে রাধা চক্কর, না ইয়ে গোল চক্কর, ইয়ে কৈলাস চক্কর। ওর হাত এই তক পৌঁছে গেছে, এই তক, এইবার তো দাউদ খানকে মিলিয়ে দিতেই হবে। হ্যালো পুলিশ কন্ট্রোল রুম, আচ্ছা কে আপনারা হাতে হারিকেন জ্বালিয়ে খুঁজতে আসেন? হ্যালো হ্যালো, কে বলছেন আপনি? হ্যালো হ্যালো, thank you.
আমি কিছু খাই, আমার ভুল হয়ে গেছে। আরে আমাকে, আরে 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 বাসা, আরে মাস্টার আমাকে বাঁচাও। আরে সিআইডি তদন্তের রিপোর্ট অনুযায়ী কৈলাস চৌধুরীর হত্যাকারী রাজা বাহাদুর নয়, কৈলাস চৌধুরীকে হত্যা করেছে তারই একান্ত বিশ্বস্ত সহকারী, নাম বাদশা। বাদশা? ইয়েস, গত এক বছরে ক্রাইম জগতে ত্রাসের রাজত্ব কায়েম করেছে এই বাদশা। বড় বড় ক্রিমিনালদের ঘুম হারাম করে দিয়েছে, অথচ রাজা বাহাদুরের মতো এর বিরুদ্ধে কোনো প্রকারের প্রমাণ আমাদের হাতে নেই। কিন্তু প্রতিপত্তি এবং ক্ষমতাশালী স্মাগলার রাজা বাহাদুর এবং বর্তমান আন্ডারওয়ার্ল্ডের উদীয়মান তারকা বাদশার বিরুদ্ধে অভিযান পরিচালনার সব রকমের দায়িত্ব তোমাকে দেওয়া হয়েছে। এই ফাইলে ডিটেলস ইনফরমেশন রয়েছে। This is a special assignment. এই অ্যাসাইনমেন্টে তোমাকে সহযোগিতা করার জন্য একজন নতুন এসআই জয়েন করবে। ওকে, থ্যাংক ইউ স্যার। আমি হোসেন সাহেবের লগে দেখা করতে চাই। হোসেন সাহেব? কি হোসেন? আবুল হোসেন, মোতার হোসেন, মোহাম্মদ হোসেন, আমজাদ হোসেন? হ্যাঁ হ্যাঁ, আমজাদ হোসেন। আমি নায়িকা হইতে চাই। বাহ, কি সৌভাগ্য আপনার! এই মাত্র আন্দাজ হোসেন সাহেবের ঘনিষ্ঠ বন্ধু স্টেশনে এসেছিল। হাসা হইলেন? আরে হ্যাঁ, শাবনাজকে এতেশামের কাছে সেই তো নিয়ে গেছে, মৌসুমীকে সেই তো নায়িকা বানিয়েছে। এই কিসলু, আমজাদ ভাইয়ের বন্ধুকে তুই নেয় না? ইনশাল্লাহ সবকিছু এখানেই হয়ে যাবে, আর কোনো হোসেনের কাছে যেতে হবে না। আগের বিখ্যাত কাহিনীকার আমদার সাহেবের খাস লোক কাদের ভাই এই মেয়েটির নায়িকা হতে চায়। ও, চেহারা চোখ তো ভালোই, ফটোজেনিক, বডি তো আরো চমৎকার, নায়িকা হবার মতো সব গুণিত আছে। ওকে, বানিয়ে দেব নায়িকা। নাম কি তোমার? আলতাবানু। আরে এটা কোনো ফিল্মের নাম হলো? নায়িকার নাম আলতাবানু হলে ছবি চলবে, হলে মানুষ ঢুকবে। নাম হবে শাবানা, ববিতা। এইরকম একটা নামও আছে আমার। আচ্ছা, কি নাম? অবসা। অবসা? বাহ, দারুণ নাম! কে দিয়েছে এই নাম? খিতা মাতমাত, অঞ্জুর অ, ববিতার ব, আর শাবানার সাদিয়া, আমি নিজেই বানাইছি এই নাম। সুপার হিট অবসা, তুমি আমাদের ভরসা, চলো আমাদের সাথে হিরোইন হবার পথে। হিরোইন? তুমি হিরোইন হতে এসেছো? হায় রে খোফাল, তুমি আমার মুখত রং লাগাইলা, পোশাক কিনাইলা, এতটাই করিলা, আর
তুমি কইটাই বারণ সর্বনাশ তুমি তো এদের জালে আটকে পড়েছো জাল কেমন জাল এরা সবাই মেয়েদের দিয়ে ব্যবসা করে সহজ সরল মেয়েদেরকে ভুলিয়ে ভালিয়ে এনে বিক্রি করে দেয় এরা সবাই এখানে হিরোইন হতে এসেছিল আল্লাহ কখন আমার খিদা হইব এই যে মিস অবসা কয়েকজন প্রোডিউসার ডাইরেক্টর তোমাকে দেখতে এসেছে না মিয়া ভাই আমি আর কারোর লাগে দেখা করতে চাই না হিরোইন হতে হলে দেখা তো করতেই হবে তোমার চলো আমার শখ মিটিয়া গেছে হিরোইন ট্রেনার কোনো তাই আমি হইতে চাই না আরে 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 মিয়া ভাই হাত ধরছেন কেন খিদা করেন হাত ধরছেন কেন ছাড়েন না আরে ছাড়েন না আরে ছাড়েন আহ ধরো ধরো জেন্টলম্যান অন্যায়ের পৃথিবীতে রাজত্ব কায়েম করার সাহস আর শক্তি রাখে এমন একজনই শুধু আমাদের নতুন সিন্ডিকেটের চেয়ারম্যান হতে পারে বিগত সময়ে রাজা বাহাদুর আমাদের পর পড়ছে তাই সব দিক বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই অ্যাসোসিয়েশনের নতুন চেয়ারম্যান হবে মিস্টার বাদশা শুরু হবে আমার আসল কাজ অপরাধ জগতের এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমাকে দাউদ খানের ঠিকানা খুঁজে বের করতে হবে মিস না স্যার সাব ইন্সপেক্টর পারভিন মনে হয় সব আসামি আপনার ব্যক্তিগত শত্রু উঠুন না প্লিজ পারভিন এটা কোনো এটা নয় সব কাল আচ্ছা অফিসারের পাল্লা করেছি এভাবে রাত জেগে কাজ করলে স্বাস্থ্য খারাপ হয়ে যাবে এত কিছু ভাববার সময় কোথায় বিয়ে করে ফেলুন বউয়ের খেয়াল রাখবেন বউ আপনার খেয়াল রাখবে কে কার খেয়াল রাখে নিজে তো নিজের খেয়াল রাখি না আমি আমাকে দেখি না আপনি আপনাকে খেয়াল করেন না আমি বুঝেছি মায়ের ইচ্ছে ছুটিতে বাড়ি গেলে কারো গলায় ঝুলিয়ে দেবে তাই ছুটিও নেই নিয়ে বাড়িও যায়নি ট্রান্সফার ওয়ার্ডার পেয়ে সোজা এখানে জয়েন করলাম সময়টা এইভাবে
গ্যারেজে নিতে হবে। কান পেতে শোনো বুক করে ধক ধক।
পেতে শোনো বুক করে ধক ধক হ্যাঁ কান পেতে শোনো বুক করে ধক ধক মনে মনে লাগলো টক্কর শুরু হলো প্রেমের চক্কর এলো মেলো হয়ে গেল জীবনের ছক কান পেতে শোনো বুক করে ধক ধক 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 বাড়ি যেতে হবে না চলো বাচ্চা জনি তোমরা এখানে থাকো হ্যালো অনেক দিন পর দেখা কিন্তু কেউ কাউকে ভুলিনি হয়তো ভোলার মতো নয় তাই তারপর বলো কেমন আছো ভালো আছি তুমি কিন্তু অনেক বদলে গেছো বাদশা কই না তো কাপড় বদলে ফেললে শরীর বদলে যায় না মন আর আত্মা বদলে যায় না কিন্তু পয়সা লালসা মানুষের শরীর তো বটেই মন বিবেক বিশ্বাস সব বদলে দেয় এ কি জানি পুলিশের জিপ তোমার কাছে হ্যাঁ বাদশা এই জিপ সরকার আমাকে দিয়েছে মানে ইন্সপেক্টর জনিকে দায়িত্ব পালন করবার জন্য দিয়েছে তবে একটা কথা সত্যি সাক্ষী এবং প্রমাণ জোগাড় করার আগে অপরাধীর হাতে হাত করা পরানো চায় না অপরাধীর হাত করা এড়াবার জন্য প্রমাণ রেখে যায় না একদিন না একদিন নিজের অজান্তি তাকে প্রমাণ ফেলে যেতে হয় সে যাকে শহর বদলে হঠাৎ তুমি এই শহরে যে একজন শত্রুকে খুঁজে বেড়াচ্ছি নিজেকে অন্ধকার পৃথিবীতে ফেলে দিয়ে সোনার হার খুঁজতে স্বর্ণকারের দোকানে যেতে হয় জানি আমি একজন খুনি আসামিকে খুঁজছি ক্রিমিনালদের দোকানে আইনের আশ্রয় নিতে পারো আইনের হাতে সেই স্বাধীনতা নেই যা আমার হাতে আছে যে হাত আইন হাতে নেয় আইন সে হাতে হাত করা পড়ায় যতদিন পর্যন্ত আমার বাবার খুনিকে নিজ হাতে শাস্তি দিতে না পারব ততদিন সে হাত করা তৈরি হবে না জানি আমার বাবাও খুন হয়েছে বাদশা আমিও বাবার হত্যাকারীকে শাস্তি দেবার শপথ করেছি তাই বলে ব্যালি পথে নয় একটা কথা মনে রেখো ইন্সপেক্টর সত্যি যদি তোমার বাবাও কোনো হত্যার শিকার হয়ে থাকে তবে আইনের হাত করা নেই ইন্সপেক্টর জনি কোনো দিনও সে হত্যাকারীকে খুঁজে বের করতে পারবে না এটা আমার চ্যালেঞ্জ বাচ্চা তুমি ভুল করছো ও হ্যাঁ তোমার চাকরির জন্য ধন্যবাদ জনি তুমি ঠিকই বলেছিলে তোমার পথ ভিন্ন আমার পথ ভিন্ন খোদা হাফেজ খোদা হাফেজ একটা কথা মনে রাখেন ইন্সপেক্টর সত্যি যদি তোমার বাবাও কোনো হত্যার শিকার হয়ে থাকে তবে আইনের হাত করা নিয়ে ইন্সপেক্টর জনি কোনো দিনও সেই হত্যাকারীকে খুঁজে বের করতে পারবে না এটা আমার চ্যালেঞ্জ ইন্সপেক্টর জনি কোনো দিনও সেই হত্যাকারীকে খুঁজে বের করতে পারবে না এটা আমার চ্যালেঞ্জ এটা আমার চ্যালেঞ্জ এটা আমার চ্যালেঞ্জ কি হয়েছে বাবা স্বপ্ন দেখেছিস বল না আমাকে কি হয়েছে মা দাউদ খানকে আমি কোনোদিন দেখিনি তুমি তো দেখেছো এত বছর পর আবার তাকে দেখলে চিনতে পারবে ওই খুনির মুখ আমি কি করে ভুলতে পারি বাবা যে আমার চোখের সামনে
তোর বাবাকে কুপিয়ে কুপিয়ে নিয়েছি, আমার রানীকে আমার বুক থেকে কেড়ে নিয়েছি। তাকে তাকে আমি কেমন করে ভুলবো জানি? তাকে আমি কেমন করে ভুলবো? শান্ত হও, শান্ত হও। হঠাৎ এ কথা কেন বলছিস বাবা? মা, কেউ যদি অপরাধের পথ ধরে তার বাবার হত্যাকারীকে খুঁজে পাবার গ্যারান্টি দিতে পারে, প্রতিশোধের শপথ করতে পারে, তাহলে আমি আইনের পথ ধরে আমার বাবার খুনিকে কেন খুঁজে পাবো না? মা, দাউদ খানকে আমি খুঁজে বের করব মা, যেমন করে পারি ওকে আমি হাত করা পড়াবই, এবং খুব তাড়াতাড়ি। আগে কোনোদিন আমাকে বলনি, একটা কথা বলবো? বলো। এমনও তো হতে পারে যে বাদশাকে ধরার জন্য তুমি অ্যাসাইনমেন্ট পেয়েছো সে একই সারির অপরাধী, বাদশাই জানে কে দাউদ খান। তাই যদি হয়, তাহলে যেদিন বাদশাকে গ্রেফতার করার মতো প্রমাণ আমার হাতে আসবে, সেদিন বাদশার সাথে হাত করা পড়াবো দাউদ খানকে। আমি বুঝতে পারছি না বড় মিয়া, দুদিনের ছোকরা ওই ইন্সপেক্টরের কি আমার শত্রু থামার সাথে? আমার ক্লাব, গ্রাউন্ড, মাল, লোকজন সবকিছুর বারোটা বাজিয়ে দিচ্ছে, কেন লেগেছে আমার পিছনে? তাড়াতাড়ি মরতে চায় নাকি? জি না রাজা বাহাদুর, ওই ইন্সপেক্টর কোন এক দাউদ খান কি খুঁজছে ফাইনালি। আসামিদের বেদম মারছে আর একটা কথাই জানতে চাচ্ছে, ফাইনালি কে দাউদ খান, কোথায় দাউদ খান? তাহলে ইন্সপেক্টর দাউদ খানকে চায়। রাজা বাহাদুর, আসলে কে এই দাউদ খান? মানে স্যার, আমাদের লাইনে তো এ নামের কেউ নেই। আসলে স্যার, যেই হোক দাউদ খান বড় উঁচু দরের শেয়ানা। ফাইনালি ইন্সপেক্টরকে ফোনে জানিয়ে দাও, কাল জুম পাহাড়ের ঢালে বাদশাহ আর ডিসুজার সাক্ষাৎ হবে, প্রমাণ সহ বাদশাকে হাত করা পড়াবার, এটাই বড় সুযোগ। আর দাউদ খানের ঠিকানা শুধু বাদশাই বলতে পারে। চলে
ভালোবাসা আমাদের প্রাণের বাঁধন। ভালোবাসা আমাদের সবার জীবন। ভালোবাসা আমাদের প্রাণের বাঁধন। ভালোবাসা আমাদের সবার জীবন। যেখানে থাকি যেভাবে থাকি এত বছর পর আমার বুকে এলি বাবা, তার রক্ত নিয়ে এলি। রাস্তাঘাটে কেমন করে চলেছে, অ্যাক্সিডেন্ট হয়ে যায়। মা, এই অ্যাক্সিডেন্ট তো আমার সৌভাগ্য মা। কে আঘাত আরো আগে কেন হলো না, তাহলে তো তোমায় আরো আগে পেতাম মা। আর যেন মাকে ছেড়ে যাসনি বাবা। সারাদিন কিছু খেয়েছিস? দাঁড়া, আমি তোর জন্য খাবার। না মা, আমার কাছে বসে থাকো তুমি, আমার খিদে লাগবে না, বিশ্বাস করো মা। পাগল কোথাকার, চুপ করে বস, তোর জন্য খাবার নিয়ে আসছি। জনি, আজ এত দেরি করে এলি যে, দেখবি চল ঘরে কে এসেছে। কে এসেছে মা? ১৬ বছর ধরে যার পায়ের শব্দ শোনার জন্য তুই অধীর হয়ে আছিস, যার মা ডাক শোনার জন্য আমার অন্তর শুকিয়ে ছিল। রনি ভাইয়া? হ্যাঁ ভাইয়া, 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 ভাইয়া। আরে কোথায় গেল? কে এসেছিল ঘরে? তো কেউ নেই। রনি এসেছিল বাবা। না মা, তুমি ভুল করছো, ভাইয়া আসেনি। নিশ্চয় কেউ তোমাকে? না না, অন্য কেউ না। আমার রনিকে চিনতে কিছুতেই ভুল হতে পারে না আমার। তাহলে কোথায় ভাইয়া? ভাইয়াই যদি আসবে তবে এভাবে পালিয়ে গেল কেন? আজ আমি ভীষণ খুশি সোনিয়া, অনেক অনেক। বোধহয় জীবনে প্রথম এত খুশি হয়েছি। ইচ্ছে করছে যেন খুশিতে পাগল হয়ে যাই। পাগল তো হয়ে গেছো, এবার খুশির কারণটা বলো। শুনলে বিশ্বাস হবে না তোমার, আমি আমার মাকে পেয়েছি সোনিয়া। মাকে পেয়েছো? হ্যাঁ সোনি, আমার মা বেঁচে আছে, আমার ভাই বেঁচে আছে, সবাইকে পেয়েছি আমি। আর আমি একা নই, আমার মা আছে, ভাই আছে। এই যে দেখো, এই জখমে মা নিজ হাতে পট্টি পেতে দিয়েছে। আর ওই যে ইন্সপেক্টর, ইন্সপেক্টর, হ্যাঁ ওই যে সন্ধ্যা থেকে ইন্সপেক্টর, ইন্সপেক্টর জনি, ও আমার ভাই। কি কেমন লাগছে শুনতে? আসলে সোনি, মা ভাই এরা থাকলে কেমন যেন অন্যরকম লাগে। তোমার হাতে কে গুলি করেছে বাচ্চা? গুলি আমার? ও এই এটা, আরে কি বলবো তোমাকে, ওই যে। মিথ্যে বললো না বাচ্চা। আরে কি সব যে প্রশ্ন করো না তুমি। আমার মার ভাইকে খুঁজে পেয়েছে শুনে খুশি হনি তুমি? কেন খুশি হব না বাচ্চা, অনেক খুশি হয়েছি। শুধু দুঃখ হচ্ছে এই ভেবে যে
মার ভাইয়ের কাছে থাকার জায়গা তোমার তকদিরে লেখা হয়নি। তুমি আমার প্রশ্নের উত্তর দাওনি বাদশা, তোমার উপর কে গুলি করেছে, কেন গুলি করেছে, কি হলো বাদশা, তোমার মুখের উজ্জ্বল রং কোথায় হারিয়ে গেল? যে আমাকে গুলি করেছে তার নাম ইন্সপেক্টর জনি। কোন ইন্সপেক্টর জনি? যাকে ভাই বলতে বলতে খুশিতে পাগল হতে চাইছিলে সে? হ্যাঁ হ্যাঁ, সেই ইন্সপেক্টর জনি আমার ভাই। ঠিক আছে ঠিক আছে, আমি ওকে ভাই বলে বুকে জড়িয়ে নিতে পারি না, মাকে বলতে পারি না, আমি তোমার সেই রনি নেই মা, একজন কুখ্যাত অপরাধী আমি। কিন্তু কিন্তু ভাবতে তো পারি সলি, আমার মা আছে, ভাই আছে, আমি একা নই, ভাবতে তো পারি। যা ভাবতে পারো তা তুমি হতেও পারো বাদশা, রনি হতে পারো তুমি। এই পাপ আর বদনামের পৃথিবী থেকে ফিরে এসো বাদশা, মায়া মমতার ভালোবাসার এক নতুন পৃথিবী পাবে তুমি। তুফানে ধাক্কা খেতে খেতে আমিও এমন এক তুফান হয়ে গেছে সনি, যে শুধু দাওয়াতখানের ধ্বংসের পরে শান্ত হতে পারে। বুকের ভিতর যে প্রতিশোধের আগুন জ্বলছে, যা শুধু দাওয়াতখানকে জ্বালাবার পরে নিভতে পারে। খবর কাল্লু আজ বড় চব্বর জিনিস এনেছে ফাইনালি। এই নিন গ্যারেজের চাবি। এখানে থেকো। জি একমাত্র কন্যার কর্মকাণ্ড রাজা বাহাদুর, আপনার মেয়ে বলে কিছু চিহ্ন আমার চেহারা তো দিতে পেরেছে ফাইনালি। সারাপ আমি স্কেলি ও পরমিয়া, কেন এসব ভেঙেছে সোনিয়া, কি করেছে তুমি ওর সঙ্গে? মহা মুসিবত ফাইনালি, তোবা তোবা তোবা, আমি কি করব, ও তো বাইরে থেকে ছুটে এলো, আপনার কোনো কিছু দেখে ব্রেনের চাপ পড়েছে কিনা সেই চাপটাই এইখানে দিয়েছে ফাইনালি। তাই নাকি সোনিয়া? উপরে স্যার যে অগ্নিমূর্তি দেখলাম তাতে মেয়ে হয়ে বাপের হাতে হাত করা পড়াবার ব্যবস্থাও করতে পারে, ছাড়া পেলে পুলিশের কাছে সব বলে দেবে ফাইনালি। রাজা বাহাদুরের বিরুদ্ধে পুলিশের কাছে যে মুখ কিছু বলতে চায় সে মুখ চিরতরে বন্ধ হয়ে যায়। 16 বছর আগে এমনি এক ঝড়ের রাতে
সোনিয়ার মাও পুলিশের কাছে মুখ খুলতে চেয়েছিল। অনেক সহ্য করেছি, আর নয়, একজন কুখ্যাত চোরাকার বাড়ি অমানুষের সঙ্গে আমার কোন সম্পর্ক নেই, এখানে আর এক মুহূর্ত নয়। কোথায় যাবে শুনি? পুলিশের কাছে যাব, বলবো তুমি ইন্সপেক্টর হামিদকে খুন করেছ, আগুন লাগিয়ে শেষ করেছ একটা সুখী পরিবারকে। তুমি মানুষ নও, জানোয়ার, বর্বর, অমানুষ, খুনি। আমি তোমাকে ছাড়বো না, তোমার গলায় ফাঁসির দড়ি পরিয়েই ছাড়বো। রাবেয়া, এত কিছু যখন তুমি করবে ঠিক করেছ, তখন আমাকে তো একটা কিছু করতে হয়, কি বলো? আমার এজলাসে নিজের অস্তিত্বের প্রশ্নে ক্ষমা বলে কোনো শব্দ নেই। মেয়েও আজ বায়ের পথ ধরে চলে যাবে। মহাসর্বনাশ হয়ে গেছে রাজা বাহাদুর, আব্বাস মুখ খুলেছে। কি? ইন্সপেক্টর জনি জবানবন্দি রেকর্ড করেছে, আপনার বিরুদ্ধে সমস্ত সাক্ষী প্রমাণ জোগাড় করে ফেলেছে। ফাইনালি আদালতে আদালতে পৌঁছবার আগেই সব এন্ড করে দাও। আজ রাতে আব্বাস আর ইন্সপেক্টর জনিকে শেষ করে দাও, না থাকবে পাস, না বাজবে পাশি। ওকে ওকে, টেন্টিকে ফোন ট্যাপ করার ব্যবস্থা করতে বলে দাও। বাদশা কোথায় কি করছে, কার সাথে যোগাযোগ করছে, সব জানা দরকার। ওকে, আব্বাস স্যার জবানবন্দি সহ রাজা বাহাদুরের ফাইলটা নিয়ে আমার বাসায় চলে এসো। জি স্যার। কোথায় যাচ্ছ? বাদশার ঠিকানা খুঁজে পাওয়া গেছে। একা যাচ্ছ? হ্যাঁ, প্রমাণ সংগ্রহ করতে হবে, তারপরের ফোর্স। ভেব না, কিচ্ছু হবে না আমার। সোনিয়া, তুমি কি ব্যাপার এত রাতে? আমার মাথা ঘুরছে বাচ্চা, আমার দম বন্ধ হয়ে আসছে, আমি আর পারছি না বাচ্চা। কি আছে তোমার? আমি মিথ্যে বলেছি তোমাকে, আমি ফাঁকি দিয়েছি তোমাকে, নিজের পরিচয় দেইনি। তুমি তুমি আমাকে মাফ করে দাও বাচ্চা। চুপ করো তো, এসো এসো, এদিকে এসো। বসো এখানে। না, আমাকে বলতে দাও। কুচ্ছির জঘন্য এক পিতার সন্তান আমি, আমার জন্মদাতা পিতাই আমার মাকে খুন করেছে, তার নাম রাজা বাহাদুর। জনিকে জনিকে বাঁচাও বাচ্চা, রাজা বাহাদুর ওকে খুন করতে লোক পাঠিয়েছে, ওকে ওকে বাঁচা। সোনিয়া 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 সোনিয়া, কথা বলো কথা বলো সোনিয়া, কেন মারতে চাই জনিকে? সোনিয়া সোনিয়া কথা বলো। হ্যালো, ইন্সপেক্টর জনিকে চাই। কি নেশ? ও নো, রাজা বাহাদুর বলছি। আমি আপনার সাথে হাত মেলাতে চাই একটা শর্তে। হাত তো আমি বাড়িয়ে রেখেছি, তা শর্তটা কি শুনি? ইন্সপেক্টর জনিকে আপনি মারবেন না রাজা বাহাদুর, সে আমার শত্রু, আমার বন্ধু টিসোজাকেও মেরেছে, জনিকে আমি চাই। জনিকে শেষ না করলে আমার অস্তিত্ব বিপন্ন হবে। কিন্তু আপনাকে ওয়াদা করতে হবে, ইন্সপেক্টর জনিকে আপনি নয়, আমি মারব।
তুমি বড্ড দেরি করে ফেলেছো বাদশা। আমার লোক এতক্ষণে জনিকে হয়তো যে বেরিয়ে গেছে তাকে তোমাকেই সামলাতে হবে বাদশা, আমার হাতের বাইরে। রাজা বাহাদুর, ইউ আর আন্ডার অ্যারেস্ট বাদশা। জনি, তুমি ফিরে যাও জনি, রাজা বাহাদুর তোমাকে খুন করার জন্য লোক পাঠিয়েছে। শোনো, আমি খুব ভালো করে জানি যে আমাকে খুন করতে চায়, বিশ্বাস করো। রাজা বাহাদুরের বিরুদ্ধে সব সাক্ষী প্রমাণ জোগাড় হয়ে গেছে, এখন শুধু এই বাদশা একটুর জন্য বেঁচে গেছে। মা, রেলিংয়ে যদি আমি পিছলে না যেতাম তবে বাদশাকে হাত করা পড়িয়ে আমি ফিরে আসতাম। মা, কি হয়েছে মা? জানি, তুই জানিস ও অপরাধী। অবশ্যই মা, পুলিশের খাতায় ওর অপরাধের কোনো সীমা নেই। খুন, রাহাজানি, স্মাগলিং এমন কোনো ক্রাইম নেই যা বাদশা করতে পারে না, কারণ বাদশা একটা তাকে ক্রিমিনাল। মা, এই করছো মা? দরজা খোলো, দরজা খোলো। মা শোনো, মা দরজা খোলো, মা কথা শোনো, কি হয়েছে তোমার? বলো মা, দরজা খোলো মা। কিছু হয়নি, কিছু হয়নি আমার, চলে যা, আমাকে একটু একা থাকতে দে, আমি একা থাকতে চাই, চলে যা, যা, চলে যা, চলে যা। মা, রানী, এরপর হয়তো আর সময় পাবো না, তাই আজ আমি তোমাকে সব বলতে এসেছি মা। আমি সব জানি বাবা, আমি সব জানি, তুই কি করেছিস রনি, জীবনটাকে কোথায় নিয়ে গেছিস? আমি নিয়ে যাইনি মা, জীবনটা কখন নিজেই যেন চলে গেছে, শেষ জীবনের শেষ খেলা আমি শুরু করতে যাচ্ছি। না বাবা, না, আমি আর তোকে হারাতে চাই না বাবা, ওই অন্যের পথ থেকে তুই ফিরে আয়। বাবার রক্তের ঋণ শোধ না করে কি করে ফিরবো মা? আমি যে কসম খেয়েছি যে দাউদ খানের পেছনে ছুটতে ছুটতে আজ আমি অন্ধকারে হারিয়ে গিয়েছি, সেই নর পিশাচকে শেষ না করে আমি যে আর ফিরে আসতে পারি না মা। রনি, তোমার রনি তো সেদিনই মরে গেছে মা, সেদিন সে মায়ের মমতার আঁচল থেকে ছিন্ন হয়ে গেছে। আজ তার বাদশা কথা বলছে, চার বুকে বদলার আগুন ছাড়া আর কিছুই নেই। রনি মা, অমন করে কথা বলিস না বাপ। মা, আমার কথা থাক মা, জনিকে তুমি বাঁচা, রাজা বাহাদুরের বিরুদ্ধে জনিকে আদালতে যেতে নিষেধ করো মা, আমি রাজা বাহাদুরকে কথা দিয়েছি। এ তুই কি বলছিস রনি? ওরা জনিকে মেরে ফেলবে মা, এ যাত্রা তো কথা দিয়ে কোনো রকমে রক্ষা হয়েছে, কিন্তু এরপর হয়তো আর পারবো না মা। রনি,
আমার ছেলে একজন পুলিশ অফিসার, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে আমি ওকে শিখিয়েছি, আর তুই কিনা সেই আমাকেই বলছিস? তুমি বুঝতে পারছো না মা। আমি সব বুঝতে পারছি, ভুলে যাস নে রনি, তোর শরীরে একজন সৎ নিষ্ঠাবান পুলিশ অফিসারের রক্ত পাপের পৃথিবী থেকে বেরিয়ে আয়। তুই ওই ক্রিমিনাল রাজা বাহাদুরের ভাষায় নয়, তোর ভাই ইন্সপেক্টর জনির হয়ে কথা বল। বলবো মা, বলবো, জনির ভাষাতেই আমি কথা বলবো। তবে দাউদ খানকে শেষ করার পর, সেই কটা দিন তুমি জনিকে সামলে রেখো মা। রাজা খাবো মা, কার সাথে কথা বলছো মা? আরে খুলছো না কেন মা? তুমি কি করলে মা? কে এসেছিল ঘরে? কথা বলছো না কেন মা? বলো কে এই লোকটা? বাদশা। বাদশা? কি বলছো মা? ঠিকই বলছি বাবা, বাদশাই তোর ভাই রনি, ইন্সপেক্টর হামিদের বড় ছেলে, আজকের বাদশা। হ্যাঁ মা, বাদশা আমার ভাই, কিন্তু মা ওকে তুই মারিস না বাবা, পেয়ে হাতে যে বড় কষ্ট। তুমি কিচ্ছু ভেবো না, ভাইয়াকে তোমার কাছে নিয়ে আসবো মা। পারবি বাবা, পারবি। তুমি দেখে নিও, দেখে নিও, ভাই আমাকে ভিড়ে দিতে পারবে না, ভাই আমাকে ভিড়ে দিতে পারবে না, ভাই আমাকে জানি। আরে তুমি এভাবে কোথায় যাচ্ছ? আরে আমি তো ভুলেই গেছি, পারবিন, পারবিন, পারবিন জানো আমি আমার ভাইয়ের খোঁজ পেয়েছি, তাকে ফিরিয়ে আনতে যাচ্ছি। এভাবে পাগলের মতো ছুটে গেলেই হবে? কোথায় দেখা করবে তার জায়গা ঠিক করতে হবে না, তাকে খবর দিতে হবে না? হ্যাঁ তাই তো, আমি তো খুশিতে সত্যি পাগল হয়ে গেছি পারবিন। তুমি তো পাগল হয়ে গেছো, কিন্তু ভাইয়া সে তো এখন আর রনি নেই, সে এখন বাদশা। বাদশা কি ফিরে আসবে? যেন আসতে হবে, আমি যখন তাকে বুকে করে ধরে বলবো, এই দেখো দেখো ভাইয়া, আমি তোমার ভাই জমিন, আমি তোমাকে ফিরে নিতে এসেছি, তোমাকে তোমাকে অন্ধকার পথ থেকে ফিরে যেতেই হবে। তুমি রাজি না হওয়া পর্যন্ত আমি তোমাকে ছাড়বো না, আমি তোমাকে ছাড়বো না, আমি তোমাকে ছাড়বো না। দুষ্ট দুটি হাত, তোমার দুষ্ট দুটি হাত, আজ হয়েছে ডাকাত, আমি হাত কাড়া পরাব তোমার হাতে। আমার এমনই বরাত, আজও একলা কাটে রাত, কবে বউ হয়ে রবে গো আমার সাথে। Thank you.
আমি না হয় তোমাকে চিনতে পারিনি, কিন্তু তুমি চিনেও কেন ভাই বলে বুকে টেনে নাওনি? পুলিশ ইন্সপেক্টর জনি নয়, তোমার ছোট ভাই জনি তোমার সঙ্গে দেখা করতে চায়। এত বার দেখা হয়েছে, দুজন দুজনের এত কাছাকাছি হয়েছে, বুকের মধ্যে তোলপাড় করে উঠেছে, তারপরেও কেউ কাউকে চিনতে পারেনি। কি করে চিনব তোমার বাসা নামের আড়াল থেকে? রনি নামটা যদি একবারের জন্য বেরিয়ে আসতো আমি ঠিকই চিনে নিতাম ভাইয়া। কিন্তু ভাইয়া, তুমি তো আমার নাম বারবার শুনেছ। শুনেছি, কিন্তু ভাবতেও পারিনি, কারণ যে আগুন সেদিন আমি দেখেছিলাম তাতে বালক রনির চোখে তার সমস্ত পৃথিবীটা জ্বলে শেষ হয়ে গিয়েছিল, শেষ হয়ে গিয়েছিল তার মার ভাইয়ের অস্তিত্ব। আর সেই সমস্ত আগুনে সে বাসা বেঁধেছিল এই বুকে, আজও সে আগুন দাও দাও করে চলছে। ভুলে যাও, ভুলে যাও সব অতীতের কথা, এবার ভাইয়ের হাত ধরে মায়ের কাছে ফিরে চলো ভাইয়া। ভাইয়া, ভাগ্য তোমাকে যেখানে পৌঁছে দিক আমি তোমাকে সেখান থেকে ফিরে আনবই। তুমি ফিরে চলো ভাইয়া, সারেন্ডার করো। আমি কথা দিচ্ছি শাস্তি তোমার অনেক কম হবে, এমনকি তুমি মুক্তিও পেতে পারো। চরে চরে রে ভাই আমার, এইটুকু সময়, এইটুকু সময় তুই আমার ভাই হয়ে থাক। চরে ভাইয়ের ভাষায় কথা বল, চরে পুলিশের ভাষায় নয়, আইনের ভাষায় নয়, কিন্তু পুলিশের হাত থেকে, আইনের হাত থেকে তুমি কতদিন পালিয়ে বেড়াবে ভাইয়া? ধরা তো তোমাকে একদিন দিতেই হবে। হ্যাঁ দেব, সময় এলে তোর হাতেই ধরা দেব, কিন্তু যতদিন পর্যন্ত পিতৃ হত্যার বদলা নিতে না পারবো, যতদিন পর্যন্ত এই শরীরে রক্তের রিড খুনির দাওয়াত খানের রক্তে ধুয়ে দিতে না পারবো, ততদিন কোনো আইন এই বাদশাকে বাঁধতে পারবে না। এই কাজের ভার আইনের হাতে ছেড়ে দাও ভাইয়া, পুলিশের হাতে ছেড়ে দাও। কোন পুলিশ? আরে কোন পুলিশ? তুই নিজে তো আজ একজন পুলিশ অফিসার, ষোলোটা বছর ধরে আইন পেরেছে, তার এক বিশ্বস্ত পুলিশ অফিসারের খুনিকে খুঁজে বের করতে তুই পেরেছিস? তুই পেরেছিস তাকে শাস্তি দিতে? না, বাদশার আদালতে তার বিচার হয়ে গেছে, মৃত্যুদণ্ড হয়েছে খুনি দাওয়াত খানের। সেই দণ্ড কার্যকর না হওয়া পর্যন্ত বাদশা কোন আইন মানে না, পুলিশ মানে না, সমাজ সম্পদে কিছুই মানে না। আসল কথা বলো ভাইয়া, আসল কথা বলো, অপরাধের পথে চলতে চলতে তোমার রক্তে অপরাধের নেশা ধরে গেছে, তাই তুমি পারো না অপরাধের পথ থেকে বেরিয়ে আসতে। তেমনি আমিও পারি না অপরাধের সাথে আপোষ করতে। হ্যাঁ পারি না, দুজন ভাই হয়েও আমরা এক পথে চলতে পারি না। যেমন তেল আর জল দুটোই তরল হলেও মিলেমিশে একাকার হতে পারে না, তেমনি দুই ভাই হয়েও তোর আর
যাতে না তুই ফিরে যা জনি বড় আশা নিয়ে এসেছিলাম ভাইয়া ছোট ভাই হয়ে এসেছিলাম বড় ভাইকে বুকে জড়িয়ে দিতে তুমি আমাকে ফিরিয়ে দিলে দুঃখ একটাই যে এরপর আর ভাই ভাইয়ের দেখা হবে না দেখা হবে পুলিশ ইন্সপেক্টর জনির সাথে অপরাধী বাদশার খোদা হাফেজ ভাইয়া খোদা হাফেজ ভাইয়া খোদা হাফেজ খোদা হাফেজ ভাইয়া খোদা হাফেজ এমন কোন খবর বলো যেন খুশিতে চমকে উঠি দুঃসংবাদ আর শুনতে চাই না সাংঘাতিক মারাত্মক সুখবরের জন্ম হয়েছে স্যার এইরকম শুধু সিনেমাতেই দেখেছি ফাইনালি এক ভাই ক্রিমিনাল আর এক ভাই পুলিশ অফিসার কোথায় পেলে খবর আশেপাশে বাতাসে ফাইনালি বাদশা আর ইন্সপেক্টর জনি আপন দুই ভাই স্যার আর দুজনই চায় দাউদ খানকে জি স্যার পুলিশ ডিপার্টমেন্ট জানে না ওয়ান্টেড বাদশা ইন্সপেক্টর জনির ভাই জানিয়ে দাও বড় মিয়া মজার একটা খেলা হবে ফাইনালি স্যার তুমি অস্বীকার করতে পারো বাদশা তোমার ঘরে আসেনি মায়ের সঙ্গে দেখা করেনি কেন সে অ্যারেস্ট হলো না জবাব দাও আনসার মি জবাব তোমার কাছে নেই কারণ ভাই হয়ে ভাইয়ের হাতে হাত কড়া তুমি পড়াতে পারো নি বার বার অপারেশনে বাচ্চার সঙ্গে তুমি সম্পর্ক রেখেছো না স্যার মিথ্যে কথা পুলিশ ডিপার্টমেন্ট সমস্ত ব্যাপারটা এভাবেই দেখছে জনি এরপরও এই মিশনের চার্জ তোমার উপর থাকতে পারে না না স্যার না আমাকে এই বদনাম এই কালিমা আমার বাবার মৃত আত্মাকে কষ্ট দেবে স্যার বাট আই এম আন্ডার জনি এটা উপরের অর্ডার সমঝোতার জন্য হোটেল ডায়মন্ড প্লেসে আমার জন্য অপেক্ষা করছে আমি সেখানে যাচ্ছি সানিয়া না বাচ্চা তুমি সেখানে যেও না কেন না মানে কেন যেন আমার মন টানছি না ইনশাল্লাহ আমার কোনো ক্ষতি হবে না তুমি ঘরে থেকো জনি আমি ঠিকই বলছি মা ন্যায় আর সত্যের যে দীক্ষা তুমি আমাকে দিয়েছ তা আজ মিথ্যে হয়ে গেছে মিথ্যে হয়ে গেছে আমি বাঘা ইন্সপেক্টর হামিদের কারণ একজন কুখ্যাত অপরাধী বাদশা আমার ভাই শুধু এই জন্যেই আমার অ্যাসাইনমেন্ট সিজ করতে চেয়েছে কি তোর অ্যাসাইনমেন্ট সিজ করতে চেয়েছে কিন্তু আমি তা হতে দেইনি মা শেষবারের মতো 72 ঘন্টা সময় চেয়ে লিখিত বন দিয়েছি কিসের বন দিয়েছিস জনি 72 ঘন্টার ভিতর বাদশা এবং রাজা বাহাদুরের হাতে হাত করা পরাবার তা না হলে আমার শরীর থেকে এ পোশাক খুলে নেওয়া হবে জনি হ্যালো ইন্সপেক্টর জনি বলছি জি স্যার ওকে স্যার আমি এক্ষুনি রওনা দিচ্ছি Thank you.
রাজা বাহাদুর আর বাদশা হোটেল ডায়মন্ড প্যালেসে একসাথে মিটিং করতে যাচ্ছে। আমাকে দোয়া করো মা, আবেগ আর বন্ধনের কাছে যেন সত্যের পরাজয় না ঘটে। এই পোশাকের মর্যাদা রক্ষা করে আমি যেন আমার দায়িত্ব পালন করতে পারি। দোয়া করো মা, আমি যেন আমার বাবা ইন্সপেক্টর হামিদের গৌরব রক্ষা করতে পারি। নে বাবা, আমার দোয়া তোর সঙ্গে রইল। প্রয়োজনে আসামির উপর গুলি চালাতেও যেন তোর হাত না কাঁপে। রাজা বাহাদুর, দাউদ, আমি ইন্সপেক্টর জামিন মা বলছি। জি জি, কি বললেন? সোজা অপারেশনে যাবে? পারভিন, রনি, রনিকে বলতে হবে। হোটেল ডায়মন্ড প্যালেস। আপনার একটা ইনফরমেশন, তোমরা দুই ভাই আমার সাথে সুন্দর খেলেছ, আর তোমাকে হোটেলে আনাটা আমার খেলা। খেলার ফলাফলটা ঘরে ফিরে গেলেই পাবে রাজা বাহাদুর। অনেক খেলেছো বাদশা মিয়া, চিটাগাং থেকে ঢাকা, একেবারে ড্রাইভারি থেকে চেয়ারম্যানি। আসল খেলার মধ্যে বাজি কখনো ওইদিকে, কখনো এইদিকে। ফাইনালি বাদশার খেলার বাজি আর কোন দিকে হয় না। শুয়ারের বাচ্চা, রাজা বাহাদুরের আড্ডাখানায়। Thank you.
মা আমার রানি মাকে বাঁচাতে হলে রনি ভাইয়াকে দরকার ভাইয়া হ্যাঁ ভাইয়া হ্যাঁ মানুষ মৃত্যুর সময় আল্লাহর নাম নিতে নিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করে আর আমাদের মা মৃত্যু সজ্জায় থেকে শুধু তোমার নাম করে রাখে কথা তুই মিথ্যে বলছিস জানি মৃত্যুর পিছনে দৌড়াতে দৌড়াতে সবকিছু তোমার কাছে মৃত্যু হয়ে গেছে ভাইয়া মাও মনে রাখিস জানি আমার মা যদি কিছু হয়ে যায় জ্বালিয়ে দেবো সব সমস্ত পৃথিবীতে আগুন লাগিয়ে দেবো আমি মা 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 রানি মা মাকু রানি রাজা বাহাদুর রাজা বাহাদুর ও ও রাজা বাহাদুর না ও দাউদ খান জনি দাউদ খানের শেষ পরিণতি না দেখা পর্যন্ত আমাদের মা মরবে না মরতে পারে না তুই মার কাছে থাক ভাইয়া তুমি চাও না ভাইয়া পৃথিবীর কোন শক্তি আজ আমাকে আটকে রাখতে পারবে না জনি আমাকে দাউদ খান পর্যন্ত যেতেই হবে দাউদ খানকে আমি হাত করে পড়াবো দাউদ খানের ঠিকানা শুধু আমিই জানি শুধু আমি ওর রক্ত দিয়ে আবার রক্তের ঋণ শোধ করবো আমি তোমাকে আইন হাতে তুলে নিতে দেব না ভাইয়া ভাইয়া দাঁড়ো তোকে এখানে আটকে রেখেছি তুই তো এখন বাদশার দুর্বল জায়গা এবার ওকে ধরা দিতেই হবে অবশ্য ও আমার কাছে আসুক আর আমি ওর কাছে যাই পরিণতি তো একটাই ওর মৃত্যু চোখে মুখে স্পষ্ট আমি মৃত্যু ভয় দেখতে পাচ্ছি মিস্টার দাউদ খান বাচ্চা আসবে তোমার মৃত্যু পরোয়ানা হয়েই আসবে সে আর সাথে আসবে সে ধ্বংসাত্মক তুফান যার আঘাতে তোমার এই পাপপুরি ভেঙে খান খান হয়ে যাবে খবরদার সারা জীবন আমি তোকেই খুঁজেছি দাউদ খান স্ত্রী হত্যার কসম বুকে নিয়ে অন্যায় অপরাধের ক্লানি মাথায় নিয়েছি শুধু বদলা নেবার জন্যে বদলা বদলা না না Ah!
আবার চোখ উল্টে গেছে বাচ্চা। মহা গরব কখনই আব্বাসকে আটকে রাখতে পারেনি বল। এই বুড়িয়াকে জিম্মি করেছিলাম ওই ইন্সপেক্টরের জন্য, এখন দেখছি সাথে নিয়ে এসে ভালোই করেছি। সাব্বাস, রাজা বাহাদুর জীবনে হারেনি আর হারতে চলে না, আজ আরেকবার তা প্রমাণ হয়ে গেল। আমার মাকে ছাড়বে নইলে, নইলে কিচ্ছু হবে না। তোর মাকে ছেড়ে দিলেও গুলি চলবে, না ছাড়লেও গুলি চলবে, ঠিক তোর বুক বরাবর। আব্বাস, মাননীয় মন্ত্রী মহোদয় এসে পৌঁছেছেন, এখনই বইমেলার শুভ উদ্বোধনী অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে। আনুষ্ঠানিকভাবে প্রবেশদ্বারের ফিতা কেটে শুভ পদার্পণের মাধ্যমে মাননীয় মন্ত্রী মহোদয় এই মাসব্যাপী বইমেলার বিচিত্র কর্মসূচির শুভ উদ্বোধন করছেন। Oh, my God.
भैया भैया ये तुम की करेछो हमें हमें हमारे बाबार रक्त ऋण शोध करलम भाई एबार तोर कर्तव्य तुई पालन कर আপনি চিন্তা করবেন না আপনার ছেলের ব্যাপারটা সরকার যাতে সহানুভূতির সাথে বিবেচনা করে সেজন্য আমি নিজেই সুপারিশ করব ভালোবাসা আমাদের সবার জীবন